আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে সাথে আছে আমি রঞ্জিত থেকার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15.5% বাড়ানো যেতে পারে বলে মনে করছে এনার্জি রেগুলেটরি কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি রবিবার বিদ্যুতের দাম সমন্বয়ে গণশুনানিতে এমন অভিমত দেন তারা বিতরণকারী 6টি ও সঞ্চালনের একটি কোম্পানি একযোগে দাম সমন্বয়ের আবেদন করেছে গণশুনানিতে ভোক্তাদের সংগঠন ক্যাবের যুক্তি পরিচালনায় সাশ্রয়ী হলে ও শুল্ক কমালে দাম বাড়ানোর প্রয়োজন নেই বিইআরসি চেয়ারম্যান বলছেন অযৌক্তিক কোনো প্রস্তাব মানা হবে না হোসেন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.92% বাড়ানো হয় গেল বছরের নভেম্বরে এতে বিদ্যুৎ কেনার ব্যয় বাড়ে বিতরণ কোম্পানিগুলোর এই অজুহাতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 15-27% পর্যন্ত বৃদ্ধির আবেদন করে দেশের 6টি বিদ্যুৎ বিতরণ সংস্থা রোববার গণশুনানিতে এমন দাবির যৌক্তিকতা তুলে ধরেন এসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা ডিসকোর যে রাজস্ব চাহিদা দেওয়া হয়েছিল কোভিড মহামারীর কারণে তা অর্জন করা সম্ভব হয় নাই ফলে আমাদের রাজস্ব ঘাটতি হয়েছে যথাক্রমে 29 কোটি এবং 47 কোটি টাকা যেটা বারকোটিক যে ট্যারিফটা এভারেস্ট ট্যারিফটা যেটা নির্ধারণ করা হয়েছিল সে তুলনায় আমাদের কম আয় হয়েছে ট্যারিফ সমন্বয়ের ক্ষেত্রে আমরা স্যার এনার্জি চার্জের সাথে ডিমান্ড চার্জ বৃদ্ধি করে ট্যারিফ সমন্বয় করার প্রস্তাব করছি গ্রাহক মিশ্রণ অনুপাতে বিতরণ ইউটিলিটি সমূহের গড় ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে সমতা আনা স্যার তবে সঞ্চালনের দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড পিজিসিবি চায় 120% বেশি দর বাড়িয়ে নিতে যাকে অযৌক্তিক বলছে বিইআরসি সংস্থাটি বলছে পিজিসিবির সঞ্চালন ব্যয় 13.4% বেশি বাড়ানো যৌক্তিক নয় আর বিতরণ সংস্থাগুলোর ক্ষেত্রে কোম্পানি ভেদে 15.5% পর্যন্ত গড় ব্যয় বাড়ানো যেতে পারে তুলনান বোর্ডের খুচরা মূল্য বৃদ্ধি প্রয়োজন স্যার 15.61% আরইবির খুচরা মূল্য বৃদ্ধি প্রয়োজন স্যার 14.74% ডিপিডিসির খুচরা মূল্য বৃদ্ধি প্রয়োজন স্যার 16.71% ডেস্কর খুচরা মূল্য বৃদ্ধি প্রয়োজন স্যার 16.17% ওজোপাটিকের খুচরা মূল্য হার 16.19% নেস্কর খুচরা মূল্য হার 15.58% এবং ভারিত গড় খুচরা মূল্য হার স্যার বৃদ্ধি প্রয়োজন 15.43% এই ট্যারিফ নির্ধারণে কমিশনকে অবশ্যই অত্যন্ত কশাস স্ক্রুটিনাইজ এবং জুডিশিয়াস হতে হবে কি জন্য একটি প্রোটেক্টিভ ট্যারিফ রেট ডিজাইন করার জন্য এসব প্রস্তাব অনুমোদন হলে আগামী মাসের শুরু থেকে বিদ্যুতের বাড়তি ব্যয় গুনতে হবে গ্রাহকদের তবে বিইআরসির এমন সুপারিশকে জনস্বার্থ বিরোধী উল্লেখ করে ভোক্তা সংগঠন ক্যাব বলছে এতে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বেড়ে যাবে যে বিদ্যুৎ সরবরাহ জ্বালানি সরবরাহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে লুণ্ঠনমূলক ব্যয় সংযোজন হয়েছে রেট অফ রিটার্ন সুদ ঋণের সুদ ইকুইটি মানি এসব কিছুই দেখা যাচ্ছে যে মাত্রা অতিরিক্ত বৃদ্ধি করা হয়েছে 2023 সালের মূল্যস্ফীতিটাকে উস্কে দেবে এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি ভোক্তা পর্যায়ের এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি এদিকে হাইটেক পার্ক ও মেট্রো রেল কর্তৃপক্ষ আলাদা ট্যারিফ ও পাইকারি মূল্যে বিদ্যুৎ কেনার আবেদন জানিয়েছে বিইআরসির কাছে বিতরণ লাইন নির্মাণ করে সংযোগ হোসেন শাহাদাত নিউজ 24 ঢাকা দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের পুঁজিবাজার সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও দিনের লেনদেন শেষে ডিএসইতে 40 প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বিপরীতে দাম কমেছে 122টির আর 168টির দাম ছিল অপরিবর্তিত এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স আগের দিনের তুলনায় 1 পয়েন্ট কমে 6192 পয়েন্টে এসে দাঁড়ায় দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে 284 কোটি 20 লাখ টাকা যা আগের দিনের চেয়ে 33 কোটি টাকা বেশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সক্রিয় অংশীদার হিসেবে প্রযুক্তি নির্ভর আধুনিক ব্যাংকিং সেবা দিতে মোবাইল অ্যাপের উদ্বোধন করেছে সোনালী ব্যাংক লিমিটেড এর ফলে সোনালী ই সেবার আওতায় অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সনের মাধ্যমে বিদেশ থেকে লেনদেন সহ দেশের অভ্যন্তরে কিউআর কোড নির্ভর ক্যাশ পেমেন্ট করা যাবে রোববার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে সম্মেলন কক্ষে এ ডিজিটাল সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিমুল্লাহ সোনালী ই সেবা বা মোবাইল অ্যাপের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকের সিইও আফজাল করিম
আমদানি করা চাল বাজারে পর্যাপ্ত থাকার পরও ধানের দাম বাড়ার অজুহাতে আবারও চট্টগ্রামে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। সবচেয়ে বেশি দাম বেড়েছে সুগন্ধি চালের। বাজারে 50 টাকার নিচে এক কেজি চাল না পাওয়ায় দিশেহারা ক্রেতারা। পাইকারা বলছেন চালের কোনো সংকট নেই, তবুও উত্তরবঙ্গে চালের দাম বাড়ার বাজার ঊর্ধ্বমুখী। জেলা প্রশাসক বলছেন বাজারে কারসাজি ঠেকাতে মাঠে রয়েছে প্রশাসন। আবু জাবেদের ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বাজারে নতুন ধানে নতুন চাল, আগের মজুদ করা চালেও ভরা বাজার। রয়েছে আমদানি করা নানা ধরনের চালও, তবু কমছে না চালের দাম। নিত্যপণ্যের বাজারে এসে দিশাহারা হয়ে পড়ছেন ক্রেতারা। এক কেজি চাল কিনতেই খরচ হচ্ছে 50 টাকার বেশি। একটু ভালো মানের চাল হলে তো দাম আরো বেশি। 2000 টাকা এখন 2200 টাকাতে চাইছে, এবং 3000 এটা 3200 টাকা যাচ্ছে। চালও ডবল, সবকিছু ডবল। আমরা তো খাইতে পাইতেছি না, আমাদের পজিশন অপজিশন হয়ে গেছে এখন। প্রতিটি সেক্টর বর্তমানে রাজনীতি সিন্ডিকেটের হাতে জিম্মি, তাই জন্য মনিটরিংয়ের অবশ্যই দরকার আছে। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী এবং চাকতায় পাইকারদের গোডাউন ভরা চাল দেখা গেলেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। পাইকাররা বলছেন চট্টগ্রামের মানুষের চালের চাহিদা মেটাতেই উত্তরবঙ্গের চালের মোকানদারদের উপর ভরসা করতে হয় তাদের। সেখানে চালের দাম বাড়াই বেড়েছে চট্টগ্রামের বাজারেও। সরকার যেহেতু 3 মাসের জন্য এলসি ওপেন করে রাখছে, বাড়ার সম্ভাবনা নেই। তারপরে মিল মালিকরা একটু কারসাজি করার চেষ্টা করতেছে। উত্তরবঙ্গের উপরে আমরা নির্ভরশীল, মার্কেটে যেটা পত্তা হয় রেট যেটা ধরে, এটার উপর আমরা গাড়ি ভাড়া কস্টিং ধরে 10-20 টাকা লাভ ধরে 20-50 টাকা। পাইকারি বাজার চেয়ে খুচরা বাজারে দামের বিশাল ফারাক থাকায় বিপাকী ক্রেতারা। খুচরা ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারে চালের দাম বেশি হওয়ায় বাড়তি দামে বিক্রি করছে তারাও। পাইকারি পর্যায়ে যদি বাড়াই দেয় তাহলে তো আমরা খুচরা পর্যায়ে বাড়তে হয়। পুরান ধানের দাম বেশি, যার কারণে চালের বাজার একটু অস্থির। কেজিতে 3-4 টাকা করে বাড়ছে। জেলা প্রশাসনের তদারকিতেও উঠে এসেছে চট্টগ্রামে চাল ব্যবসায়ীদের সিন্ডিকেটের নাম। জেলা প্রশাসক বলছেন চাল সহ নিত্যপণ্য নিয়ে কারসাজি করলে ছাড় নেই। শুধুমাত্র খুচরা বাজার না, পাইকারি বাজার, এমনকি চট্টগ্রাম জেলায় যে সকল ফ্যাক্টরি রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা পর্যায়ক্রমে পরিদর্শন করব, এবং আমরা যাচাই করব যে ঠিক সঠিক মূল্যে ফ্যাক্টরি গেট থেকে এগুলো যাচ্ছে কিনা। আগে থেকে চালের বাজার অস্থির, এর মধ্যে আরেক দফা চালের দাম বাড়ানো অযৌক্তিক বলছেন ভোক্তারা। নয়ন বড়ুয়া জয়, News24, চট্টগ্রাম। প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো বহুল প্রতীক্ষিত ই গেট কার্যক্রম। ই পাসপোর্টধারীদের জন্য স্বয়ংক্রিয় ইমিগ্রেশন সেবা দিতে বসানো হয়েছে 6টি ই গেট। এর মাধ্যমে ই পাসপোর্টধারীদের ইমিগ্রেশন সম্পন্ন করতে লাগবে মাত্র 18 সেকেন্ড। এটি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরের বড় উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে সৈয়দ রাসেলের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন সফিয়া আহমেদ। বিমানবন্দরের ই গেটে পাসপোর্ট দেওয়ার পরই স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যাবে ফটক। কিছু সময়ের মধ্যে শেষ হবে বিদেশগামীদের ইমিগ্রেশন কার্যক্রম। যাত্রীরা নিজে নিজে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, এজন্য কোনো কর্মকর্তার প্রশ্নের মুখেও পড়তে হবে না যাত্রীকে। সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ই গেটের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন প্রবাসীদের কথা চিন্তা করেই সরকার এই উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে যাত্রী হয়রানি কমার পাশাপাশি বিশ্বমহলে বাড়বে পাসপোর্টের মান। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসাবে বাংলাদেশ তার নাগরিকদের জন্য ই পাসপোর্ট ও ই গেট প্রবর্তন করল। আমি মনে করি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন শীর্ষক প্রকল্প ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের পরিশ্রম, একাগ্রতা ও আন্তরিকতার ফলেই আজ এই কাজটি সুসম্পন্ন হয়েছে। ই গেট চালুর মাধ্যমে বিমানবন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে মনে করছেন সংশ্লিষ্টরা। মাধ্যমে বিমানবন্দরের ব্যবহারকারী যারা যাত্রী আছেন, যাত্রী আমাদের প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের যারা যাত্রী আছেন, তারা কম সময়ে অধিকতর ইনফরমেশন ট্রান্সফার করার মাধ্যমে তারা কম সময়ে ইমিগ্রেশন ব্যবস্থা সম্পন্ন করতে পারবে, ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এদিকে যাত্রীদের বহির্গমনের জন্য 3টি এবং প্রবেশের জন্য আরও 3টি ই গেট চালু থাকবে। প্রথম দিন এমন অত্যাধুনিক ইমিগ্রেশন সেবা পেয়ে উচ্ছ্বসিত বিদেশ যাত্রীরা।
এখন আমাদের সেই কোয়েশনের আর ফেস করতে হইতেছে না, জাস্ট কম্পিউটারে দিতেছি, 18 সেকেন্ডের মধ্যেই হয়ে যাইতেছে। খুবই ভালো লাগতেছে, ফিলিংসটা খুবই গুড, কারণ হচ্ছে খুবই অল্প সময়ের মাধ্যমে এই পাসপোর্টের এই গেটের মাধ্যমে আমি পাস করে চলে আসতে পারছি। বিশ্বের 119তম হিসাবে বিমানবন্দরে ই গেট সেবা চালু করল বাংলাদেশ, যা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। সৈয়দ রাসেল, নিউজ 24, সিলেট। দর্শক, বিজনেস এক্সপ্রেসে সময় হলো একটা বিরতির, ফিরছি আরও সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেসে। দর্শক, এবার জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রাবাজারের দরদাম সোনালী ব্যাংকের সবশেষ দেয়া তথ্য মতে মার্কিন ডলারের ক্রয়মূল্য আজকে 107 টাকা, বিক্রয়মূল্য 108 টাকা, ইউরো 112 টাকায় কেনা, 116 টাকায় বিক্রি, পাউন্ড 125 টাকায় কেনা, 130 টাকায় বিক্রি, চীনা ইউয়ান 13 টাকায় কেনা, 15 টাকায় বিক্রি, সৌদি রিয়াল 28 টাকা 50 পয়সায় কেনা, 29 টাকা 50 পয়সায় বিক্রি, ভারতীয় রুপি 1 টাকা 36 পয়সায় ক্রয়মূল্য এবং 1 টাকা 41 পয়সা হচ্ছে বিক্রয়মূল্য। দর্শক, মুদ্রাবাজারের পর এবার দেখে নিতে চাই স্বর্ণের বাজার দর। বাজুসের দেওয়া সবশেষ তথ্য মতে স্বর্ণের দরদাম 22 ক্যারেট প্রতি ভরির দাম 90,745 টাকা, 21 ক্যারেটের দাম ভরি প্রতি 86,605 টাকা, 18 ক্যারেটের দাম ভরি প্রতি 74,241 টাকা, সনাতন স্বর্ণের দাম 61,877 টাকা। এবার রূপার বাজার দর দেখে নিতে চাই আমরা। 22 ক্যারেট রূপার দাম ভরি প্রতি 1,714 টাকা, 21 ক্যারেট ভরি প্রতি 1,632 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি রূপার দর 1,399 টাকা এবং সনাতন রূপার দাম 1,050 টাকা। দর্শক, আমরা মুদ্রা বাজার এবং স্বর্ণ ও রূপার বাজার দর দেখে আসলাম। যাচ্ছে পরের সংবাদে। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে প্রযুক্তিগত সহায়তা ও বিনিয়োগের নতুন এক সম্ভাবনা তৈরি হচ্ছে। সম্প্রতি ইইউ এর রাজধানী দুবাইয়ের একটি হোটেলের এক অনুষ্ঠানে সম্ভাবনার কথা জানান বক্তারা। সম্প্রতি সিটিস্কেপ ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডিরেক্টর নাহি সারোয়ারের হাতে হ্যাপিনেস কনসেপ্ট এর বাস্তবায়ন ও অগ্রগতি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হিসেবে 1 কোটি দিরহামের চেক তুলে দেওয়া হয়। বাংলাদেশে এই বিনিয়োগ করেন দেশটির দ্য এসেনশিয়াল FZCLLC-র চেয়ারম্যান মোহাম্মদ মুরাদ। সিটিস্কেপ লাইফস্টাইলের হ্যাপিনেস কনসেপ্ট এর আওতায় পরিবেশ বান্ধব ইকো রিসোর্ট, হেলথ অ্যান্ড ওয়েলনেস, এডুকেশন এবং জলবায়ু ভিত্তিক উদ্বোধনী প্রকল্পসমূহের বাস্তবায়নে এই টাকা ব্যয় হবে। এই ছিল বিজনেস এক্সপ্রেসের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।